হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আজ আমি রান্না করে দেখাবো ব্রোকোলির রেসিপি। তো ব্রোকোলি আমি আগে কয়েকটা কেটে নিই আমাদের বাগান থেকে। দেখো, আমাদের বাগানে অনেক ব্রোকোলি হয়েছে, তো আমি সেখান থেকে দু তিনটে ব্রোকোলি নিয়ে নিব কেটে। দেখো, ব্রোকোলি আমি সংগ্রহ করে নিয়েছি, এখন ছোট ছোট টুকরা করে এগুলোকে কেটে নেব। আর ব্রোকোলির মধ্যে আমি কি কি দিব, রসুন কোঁচানো, টমেটো টুকরো, মটরশুঁটি, পাকা লঙ্কা, পেঁয়াজ। এখন আমি ব্রোকোলিগুলোকে একটা গামলার মধ্যে নিয়ে আগে মেখে নেব। কী কী দিব? প্রথমে দিব আমি লবণ, আন্দাজ মতে লবণ দিবে। তারপরে দিয়ে দিব আমরা লঙ্কার গুঁড়ো, যে যেমন পরিমাণে ঝাল খায় ঠিক তেমন পরিমাণে লঙ্কাটা দিবে। আমি একটু ঝালটা বেশি পছন্দ করি, তাই অল্প বেশি দিয়েছি লঙ্কার গুঁড়োটা। আর দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো, এখন দিয়ে দিব অল্প একটু হলুদ, যতটুকু লাগবে ততটুকুই দেব। এখন আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট, আমি বাটার ঝামেলাটা করিনি, প্যাকেট কিনে নিয়েছি, প্যাকেট থেকে দিয়ে দিয়েছি আদা রসুনের পেস্ট। এখন এটা আমি তেল দিব অল্প, রিফাইন অয়েল দিয়েছি আমি, আপনারা চাইলে সরিষার তেলও দিতে পারেন। এখন আমি এটাকে হাতে মেখে নিচ্ছি, ভালো করে মাখমাখু হয়ে গেলে ভালো করে মিক্সড করতে হবে হাত দিয়ে মেখে মশলাটাকে। এখন আমি কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে দিব আমি অল্প রিফাইন অয়েল, তেলটা গরম হয়ে গেছে, আমি দিয়ে দিব পেঁয়াজ কুচানো, এখন দিব রসুন, সামুদ্রিক রসুন কোচানো, এখন দিব লঙ্কা, তারপর দিয়ে দিব পাকা লঙ্কা কুচো করে রাখা, এখন দিয়ে দিচ্ছি মটর, এখন আমি দিয়ে দিব মটরশুঁটি, এখন অল্প নাড়াচাড়া দিয়ে, এখন অল্প নাড়াচাড়া দিয়ে যাবে তখন আমি দিয়ে দিব টমেটো। যতক্ষণ পর্যন্ত লাল লাল না হয় লাল লাল হয়ে গেছে, এখন আমি দিয়ে দিচ্ছি পাকা টমেটো, এখন আমি দিয়ে দিব টমেটো, টুকরো করে রাখা, এখন দিয়ে দিচ্ছি আলুর টুকরো করা রাখা আলুগুলো। এখন আমি দিব মাখানো হয়েছিল, রাখা হয়েছিল যে ব্রোকোলিগুলো, সেই ব্রোকোলিগুলো এখন আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে মিক্স করতে হবে ব্রোকোলির সাথে। দেখো বন্ধুরা, অনেকটা মজে এসছে, মিক্সড হয়ে গেছে ব্রোকোলির সাথে মশলাগুলো। এখন আমি পানি ঢালিয়ে দিচ্ছি, আমি গরম পানি ঢেলে দিয়েছি, গরম পানিটা দিলে স্বাদটা খুব ভালো হয়, ঠান্ডাটা দিলে এতটা হয় না। উষ্ণ গরম পানি আমি ঢেলে দিয়েছি, তোমরা চাইলে ঠান্ডাও দিতে পারো, আমি অল্প ঢেকে দিয়েছি। এখন অল্প ঢাক দেখি, এখন দেখো অল্প হয়ে আসছে, আর অল্প মাখা মাখা হবে, তাই আমি আবার দ্বিতীয়বার আবার ঢেকে দিতে হবে আমাকে। দেখো অল্প ঝোল ঝোল রয়েছে, এখনও মাখা মাখা টাইপটা হয়নি, তাই এই যে এখন হয়ে গেছে। দেখো আমি আরেকবার ঢেকে দিয়েছিলাম, সেটা আমি দেখাইনি। দেখো এখন গরম মশলাও আমি দিয়ে দিয়েছি, দেখো এখন মাখা মাখা হয়ে গেছে, ঢেলে নিয়েছি। এই ব্রোকোলিটা তোমরা ভাত, রুটি, পরোটা যা ইচ্ছে তার সাথেই খেতে পারো।